दुरूद पाठ करा फरज, मिलाद पड़ा फरज, क्याम करा फरज, अल्लाह रसूलेर साथे अल्लाह रसूल के क्याम करे सलाम देवा फरज। कारण अल्लाह नमाज पढ़े ना किंतु अल्लाह दुरूद पढ़े, अल्लाह हज करे ना किंतु अल्लाह दुरूद पढ़े, अल्लाह जकात दे ना किंतु अल्लाह दुरूद पढ़े, अल्लाह हज करे ना कुरबानी करे ना जकात दे ना, अल्लाह रब्बुल आलमीन से नमाज पढ़े ना किंतु से दुरूद पढ़े। ताहले हज कुरबानी जकात एई नमाज समस्त किछु आमानत करब आर अल्लाह दुरूद पढ़े तार हबीबेर उपरे। ताई दुरूद पड़ा फरज। जरा कय बेदात ना जायेज एरा कुरान अस्वीकार करी। अल्लाह जे बोलछे याय्युहल्लाजीना आमानु, याय्युहल्लाजीना आमानु एटा लो फरज हुकुम, फरज हुकुम अवश्यई पड़ते हबे। आमान होइले अहन केउ जदि काफेर हय हेल लेगा अल्लाह कने याय्युहल काफिरुन सल्लु अलैहि वसल्लम तस्लीमा, याय्युहल मुशरिकून सल्लु अलैहि वसल्लम तस्लीमा, याय्युहल मुनाफिकून सल्लु अलैहि वसल्लम तस्लीमा, याय्युहल जालिमून सल्लु अलैहि वसल्लम तस्लीमा। ए कथा कइछे ना कइछे आमानु, आमानु होइले पड़बेन, जारा पड़े ना बुझबेन जालिम नइले मुनाफिक। नाकि जालिमरा दुरूद पड़ब क्या, मुनाफिकरा दुरूद पड़ब क्या, दरकार आछे ना? एर जन्य नबी कार, आल्लाहर नबी, आल्लाह আল্লাহর নবী। তুমি মানলে মানো না মানলে না মানো, কিছু আয় যায় না, আল্লাহ মেনে লইছে আপনি আমার নবী। বাস রসূল আল্লাহ, রসূল কার? আল্লাহর। তুমি রসূল মানলে মানো না মানলে না মানো, কিছু যায় আসে না, রসূল মানলে আমানু হইবা, রসূলের অনুসরণ কইরা মুক্তি পাইলে মুমিন হইবা। তাহলে তুমি মানলে মানো না মানলে না মানো, কিন্তু রসূল কইলে আল্লাহর, আল্লাহর রসূল, আল্লাহর ওলি, ওলি আল্লাহ, নবী আল্লাহ, রসূল আল্লাহ। ওয়া নাই মুহাম্মদ রসূল আল্লাহ, কোরআনে স্পষ্ট মুহাম্মদ আল্লাহর রসূল। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলেছেন, মুর্শিদ হাসরে গতি খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। মুর্শিদ হাসরে গতি খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। না বলো খোদার নাম, না বলো রসুল, পীর মুখে এক নামে বুলাও কেবল। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি পাপী শত পাপী তাতে দোষ নাই, তুমি পাপী শত পাপী তাতে দোষ নাই, তুমি ফানি পীর দনি তার স্থানে চাই। ভক্তিতে সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতে পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতে তীর্ণ কোটা হইবে পর্বত, ভক্তিতে দূরে যাবে মনের কল্পত, ভক্তিতে ভক্তিতে লিঙ্গ হবে পাষাণ প্রখণ্ড, ভক্তিতে খণ্ড হবে লিখন নির্বন্ধন, অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথন, পীর যদি ঘাস হয় ভক্তি কর তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। দেয়াল মুর্শিদ, মুর্শিদ আমাকে তুমি শিখায়া দাও, শিখায়া দে তুই আমারে কেমন করে তোর ইয়া রাসূল, ইয়া আলী, ইয়া আলী, মুর্শিদকে বলতে হবে দয়াল মুর্শিদ আমারে তুমি শিখায়া দাও, আমি কেমন করে তোমারে ডাকি।
মুর্শিদ যেভাবে শিখাইব ওইভাবেই ডাকতে হবে, ওইভাবেই ডাকতে হবে। তো মুর্শিদের কাছেই বলতে হবে। তাই তোমরা কখনোই এই কথা বুঝো না, এই কথা মনে করো না, মুর্শিদ রসুল থেকে আলাদা, রসুল থেকে মুর্শিদ আলাদা নয়, আর রসুল আল্লাহ থেকে আলাদা নয়। কুরআন বলতেছে সূরা নিসার মধ্যে ওয়াইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া এবং ইউরিদুনা যারা মনে মনে আরাদা করে, ইচ্ছা করে, মনে মনে চিন্তা করে, আইউফারিকু ভাগ করে, বাইনাল্লাহি আল্লাহর মধ্যে, বাইনা মধ্যে আল্লাহি আল্লাহর মধ্যে, ওয়া এবং রাসূলিহি রাসূলের মধ্যে যারা মনে মনে ইচ্ছা করে আল্লাহ এবং আল্লাহর রাসূল আলাদা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সেই 100% কাফির। তাই দয়াল বাবা লালন সাহেবজি বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নেই কোন ভুল, খোদা সে হয়, ইহা লালনে না কয়, কোরআনে কয়, কোরআনে কয়, কোরআন। মুর্শিদকে দেখা তু নিশানে বে নিশাহে, তুমি তোমার তুলনা, তোমার তুলনা আর কারো সাথে হয় না। তু বাহারে সরমদি, তুমি মহব্বতের সমুদ্র, তুমি রহস্যের সমুদ্র, তুমি জ্ঞানের মহাসমুদ্র, তুমি প্রেমের মহাসমুদ্র। তেরে দরপে সেজদা করনা, তোমার দুয়ারে মুর্শিদ সেজদা করা, তোমার দুয়ারে সেজদা করা, তুঝে ইয়াদ করকে রোনা, ওগো আমার মুর্শিদ তোমাকে মনে করে চোখের জল ফালানো, এহি মেরি বন্দেগি হ্যায়, এহি মেরি নামাজ, এহি মেরি বন্দেগি, এটি আমার নামাজ, এটি আমার বন্দেগি। কোথায়? মুর্শিদের চৌখাতে সেজদা করা এবং মুর্শিদকে ইয়াদ করকে, মুর্শিদের ধ্যানে খেলে থেকে চোখের জল বাসানো, এটাকেই সলাত, এটাই তোমার সলাত, এটাই আশেকের সলাত, প্রেমের সলাত। তাই এই খাজা বাবার কালাম এটা, তু নিশানে বে নিশাহে, তু বাহারে সরমাদি। তখনই আশেক বলে, তেরি শকল মে হু মেরে জান তু হ্যায়, তেরি শকল মে হু মেরে জান তু হ্যায়, মে তেরা পতা, মে তেরা পতা, তু মেরা পহচান হ্যায়, তেরি শকল মে হু। আই দেখ আমি কার চেহারা হয়ে গেছি, আমি কার চেহারা হয়ে গেছি, তোরা চায়া দেখ আমি আমার মুর্শিদের চেহারা হয়ে গেছি, তেরি শকল মে হু, তোমার চেহারাটাই হচ্ছে আমি, মেরি জান তু হ্যায়, ওগো আমার মুর্শিদ আমার প্রাণ হচ্ছ তুমি, আমার জীবন হচ্ছ তুমি, মে তেরি পাতা, তোমার ঠিকানা হইলাম আমি, আমার কাছে আইলে তোমাকে পাওয়া যাবে, মে তেরা পাতা, তু মেরি পেহচান হ্যায়, তুমি আমার পরিচয়। জবা সেন কবি উফ না করনা, জবা সেন কবি উফ না করনা, চাহু মে বরবাদ হো জানা, আপন মুর্শিদের মহব্বতে যদি ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও, জবান দিয়া উ শব্দ করো না, আহ বলা যাবে না, আহ বলা যাবে না। ইয়ে নামাজে আশিকি, ইয়ে আলাগ, নামাজে আশিকি আশিকের নামাজ এটা ভিন্ন, ইহা উফ করনা হারাম হ্যায়। মুর্শিদের সাথে সলাতে দাঁড়ালে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, উফ করা যাবে না। ইয়ে মাকামে আশিকি ইহা উফ করনা হারাম হ্যায়, এইটা প্রেমের রাজ্য, প্রেমের রাজ্যে উফ করা হারাম, প্রেমের রাজ্যে উফ করে না। প্রেমিক যদি তুমি তোমার মুর্শিদের সামনে যাও, তোমার নজরের দিকে মুর্শিদ তাকায়া দেখব, তুমি যে বরবাদ হয়ে গেছো, তুমি যে শেষ হয়ে গেছো, নিঃশেষ হয়ে গেছো,
এই মাকামে আশিকি এটা ভিন্ন মাকাম মুর্শিদের সামনে গেলে মুর্শিদ নজরের দিকে চাইলেই বুঝতে পারে শেষ হয়ে গেছে প্রেমী মহব্বত বেজবান মহব্বতের জবান নাই কিন্তু শক্তি অনেক মহব্বতের জবান নাই বেজবান মহব্বত করতে হয় ঠোঁট বন্ধ কইরা চোখ বন্ধ কইরা এর জন্য গুরু হয় বুবা আর শিষ্য হয় বয়রা কারণ মহব্বতের রাজ্য গুরু বলে না আর শিষ্য শুনে না এই রাজ্যে সবাই আসতে পারে না মহব্বতের দরজা ভিন্ন মহব্বতের রাজ্য ভিন্ন মহব্বতে কি বলে ইশকে আলী তো কালান্দার বানে ইশকে হুসাইনি তো সর কটায়ে ইশকে হুসাইনি সর কটায়ে ইশকে আলী কালান্দার বানে আর ইশকে লাহি দর পে বুলায় আল্লাহর মহব্বত রবের মহব্বতে রব তোমাকে রবের কাছে ডেকে নিবে আর যদি তুমি মাওলা হুসাইনের মহব্বতে পড়ো তাহলে মাওলা হুসাইনের মহব্বতে পড়লে যারা মাওলা হুসাইনের প্রেমিক হয়েছে তারা সবাই কল্লা কাটায় দিছে ইশকে ইলাহি তো দর পে বুলায়ে ইশকে হুসাইনি তো সর কো কাটায়ে ইশকে আলী তো কলমদার বানে মাওলা আলীর প্রেমিক যিনি তিনি কালামদার হয়ে যায় আর মাওলা হুসাইনের প্রেমিক যিনি তিনি কল্লা কাটায় দেয় আর আল্লাহর হাবিবের প্রেমিক যিনি তিনি কি করেন রবের প্রেমিক যিনি দরপে বুলায় মেরাজ হয় মেরাজ হয় তাহলে হুসাইনি প্রেমিক হবেন না আলী প্রেমিক হবেন না তে এলাহি কাছে কেমনে ডাকবো মেরাজ কেমনে হইব নামাজ পড়িয়া মেরাজে